দিনাজপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। শরণকালের এই ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার প্রায় সব উপজেলা। জেলার সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভেঙে গেছে দিনাজপুর শহর রক্ষা বাঁধসহ বেশ কয়েকটি নদীর বাঁধ। বাঁধ রক্ষায় এবং বানভাসী মানুষকে উদ্ধারের জন্য মোতায়েন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবিকে। বাড়ি ঘর ডুবে গিয়ে গৃহহীন হয়ে পড়েছে জেলার প্রায় 5 লাখ মানুষ। দিনাজপুরে বিরল উপজেলার 12 নং রাজারামপুর ইউনিয়নের হাসিলা গ্রামে বন্যার পানিতে ডুবে একই পরিবারের 3 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দিনাজপুরে বন্যাজনিত কারণে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো 15 জন। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে দিনাজপুর জেলায় গত শনিবার থেকে শুরু হয় এই ভয়াবহ বন্যা। ইতিমধ্যে দিনাজপুরে 13টি উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে। এর মধ্যে দিনাজপুর সদর, বিরল, কাহারোল, বীরগঞ্জ, খানসামা, চিনিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা জেলায় পানিবন্দী ও গৃহহীন হয়ে পড়েছে জেলার প্রায় 5 লাখ মানুষ। এসব মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাঁধ এলাকায়। জেলার 2930টি শিক্ষা প্রতিষ্ঠানই অধিকাংশই বানভাসী মানুষের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম গণমাধ্যমকে জানান, ইতিমধ্যে জেলায় 370টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেনা সদস্যদের এবং বিজিবিকে সঙ্গে নিয়ে প্রশাসনের লোকজন ত্রাণ কাজে অংশ নিচ্ছেন। এ পর্যন্ত বন্যাজনিত কারণে জেলায় 15 জনের খবর নিশ্চিত করেছেন তিনিও। বন্যার কারণে দিনাজপুরের অধিকাংশ সড়ক ও মহাসড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় দিনাজপুর জেলার সাথে অধিকাংশ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। হিলি স্থলবন্দর পানিতে তলিয়ে যাওয়ায় শনিবার থেকেই বন্ধ রয়েছে আমদানি রপ্তানির সমস্ত কার্যক্রম। বন্যার পানিতে কয়েকটি স্থানে রেল লাইন তলিয়ে যাওয়ায় দিনাজপুরের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে সারা দেশের। ভেঙে গেছে হাজার হাজার বাড়িঘর, পানির নিচে তলিয়ে গেছে জেলার প্রায় 2 লাখ হেক্টর জমির ফসল।